আজকের ক্লাসে স্বাগতম আজকে আমরা নাইনটি ডিগ্রি প্লাস থিটা কোণের ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করব প্রথমে আমরা একটি এক্স ওয়াই সমতল নেব আমরা এক্স ও এক্স ড্যাশ ওয়াই ও ওয়াই ড্যাশ আমরা একটি এক্সয় সমতল নিলাম আদি রেখা ও এর সাপেক্ষে একটি রশ্মি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে এক্স ও ইকোন ইকুয়াল থিটা কোন উৎপন্ন করল ওই একই দিকে ও ই হতে ঘূর্ণায়মান রেখাটি আরো ঘুরে আরো ঘুরে কোণ উৎপন্ন করল তাহলে প্রথম অবস্থায় ঘূর্ণায়নমান রেখাটি ও এক ওই রশ্মিটি ও এক্স হতে ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরে এক্স ও ইকোন ইকুয়াল টা কোন উৎপন্ন করে আবার ও হতে ওই একই দিকে ই ও এফ ইকুয়াল নাইনটি ডিগ্রি কোন উৎপন্ন করেন এখন আমরা ও ই এবং এফ হতে ওপি ইকুয়াল ও কিউ ইকুয়াল আর অংশ কেটে নেই এখানে আমরা পি ধরলাম অনুরূপভাবে এখানে কিউ নিলাম পি এবং কিউ হতে আমরা দুটি লম্ব অঙ্কন করলাম তাহলে পিও এন কিউ এম ত্রিভুজ দ্বয় সর্বসম হবে সমকলী ত্রিভুজ এখানে এই অ্যাঙ্গেলটি নাইনটি ডিগ্রি এই অ্যাঙ্গেলটি নাইনটি ডিগ্রি এই অ্যাঙ্গেলটি থিটা হবে তাহলে এই দুই ত্রিভুজের মধ্যে পি ও এম অ্যাঙ্গেল ইকুয়াল ও কিউ এম অ্যাঙ্গেল পি এন ও অ্যাঙ্গেল ইকুয়াল কিউএম ও অ্যাঙ্গেল এবং ওপি বাহু ইকুয়াল ও কিউবাহু অতএব ত্রিভুজদ্বয় সর্বসম ত্রিভুজদ্বয় যদি আমাদের সর্বসম হয় তাহলে আমরা পাবো ও এম ইকুয়াল পি এন আমরা পাব এবং কিউএম ইকুয়াল পাবো আমরা কিউএম ইকুয়াল পাবো আমরা ওএন আমরা এই বাহুগুলো সমান পাব আমরা যদি পি বিন্দুকে এক্স ওয়াই ধরি কিউ বিন্দুকে এক্স প্রাইম ওয়াই প্রাইম ধরি পি বিন্দুটি আমাদের এক্স ওয়াই কিউ বিন্দুটি এক্স প্রাইম ওয়াই তাহলে আমরা কি পাই অতএব আমরা লিখতে পারি এক্স প্রাইম আমরা লিখলাম ও এম ও আমরা লিখলাম এক্স তাহলে এক্স যদি আমরা নেই তাহলে এক্স প্রাইম থেকে আমরা পাচ্ছি 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 আমরা 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 যেহেতু প্রাইমটা নেগেটিভ দিকে আছে তাহলে ওই মানটি হবে আমাদের মাইনাস ওয়াই অনুরূপভাবে আমরা ওয়াই প্রাইম যদি নিয়ে থাকি তাহলে ওয়াই প্রাইম নিলে আমাদের কি আসে সেটি আমরা দেখতেছি ওয়াই প্রাইম অর্থাৎ আমরা কিউ এম কিউ এম আমরা নিলাম কিউ এম অর্থাৎ আমরা নিতে পারি ও এন ও এন অর্থাৎ আমরা পাচ্ছি যেহেতু আমাদের পজিটিভ অংশ ওয়াই অক্ষের পজিটিভ দিকে যাচ্ছে তাহলে এক্স এর আমরা পজিটিভ পার্টটা পাব এখানে পাবো এক্স আমরা এই মানগুলো আমরা পাইলাম এরপর আমরা অনুপাতগুলো আমরা নির্ণয় করব এখানে আমরা নির্ণয় করতেছি এই অ্যাঙ্গেলটি আমাদের থিটা নাইনটি ডিগ্রি থিটা এই অ্যাঙ্গেলটি নাইনটি মাইনাস থিটা অথব এটি থিটা কোন এটি নাইনটি ডিগ্রি তাহলে আমরা ত্রিকোণমিতিক অনুপাত বের করব নাইনটি ডিগ্রি প্লাস থিটা কোন অর্থাৎ অ্যাঙ্গেলটি হবে আমাদের n ও কিউ অ্যাঙ্গেল ইকুয়াল নাইনটি ডিগ্রি প্লাস থিটা অ্যাঙ্গেল তাহলে নাইনটি ডিগ্রি প্লাস থিটা অ্যাঙ্গেল যে আমরা পাইলাম এই ত্রিপুজ থেকে এখন আমরা লিখতেছি অথেব সাইন অফ নাইনটি ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল আমরা লিখতেছি সাইন অফ অ্যাঙ্গেল এন ও কিউ আমরা নিয়ে নিলাম তাহলে এন অফ কিউ অ্যাঙ্গেল যদি আমরা নিই এরপরে আমরা দেখি সাইনের ক্ষেত্রে আমাদের আসতেছে লম্ব ভাগ ভূমি লম্ব ভাগ অতিভুজ তো লম্ব আমাদের কিউ অতিভুজ আমাদের ও কিউ আমরা লিখলাম এরপরে আমরা লিখব কিউ অর্থাৎ আমরা লিখলাম ওয়াই ও কিউ অর্থাৎ আমরা লিখলাম

অর্থাৎ আমরা লিখতে পারি থিটা তাহলে সাইন অফ নাইনটি ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল আমরা পাচ্ছি অনুরূপভাবে আমরা নিতে পারি কস অফ নাইনটি ডিগ্রি থিটা ইকুয়াল কস অফ অ্যাঙ্গেল এন ও আমরা নিতে পারি কসের ক্ষেত্রে ভূমি ভাগ ভূমি আমাদের ও হচ্ছে আমাদের ও এখন আমরা ও এম এর বদলে আমরা নিতে পারি আমাদের এক্স প্রাইম ও কিউ এর বদলে ওপি নিলাম এক্স বদলে আমরা নিতে পারি মাইনাস মাইনাস ওয়াই ওয়াই ভাগ ও পি এখন আমরা নিতে পারি মাইনাস দিলাম ওয়াই এর বদলে আমরা নিতে পারি পি এন ভাগ আমরা ওপি ভাগ অতিভুজ আমাদের তাহলে আমরা লিখতে পারি কস অফ নাইনটি ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল মাইনাস আমরা নির্ণয় করলাম এভাবে অনুরূপভাবে আমরা নিতে পারি টেন অফ নাইনটি ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল আমরা নিতে পারি টেন অফ অ্যাঙ্গেল এন কিউকন টেনের ক্ষেত্রে আমাদের লম্ব ভাগ খুবই এখানে আমরা কিউএম ভাগ ও এম নিতে পারি কিউএম অর্থাৎ ওয়াই প্রাইম অর্থাৎ এক্স প্রাইম ওয়াই এর বদলে আমাদের আসতেছে এক্স আর এক্স প্রাইম এর বদলে আসতেছে আমাদের মাইনাস বদলে আমরা নিতে পারি ও বদলে নিতে পারি আমরা তাহলে ভাগ লম্ব অর্থাৎ মাইনাস কট থিটা তাহলে টেন আপ নাইনটি ডিগ্রি প্লাস থিটা ইকুয়াল মাইনাস কট থিটা অনুরূপভাবে আমরা আট তিনটি ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে পারি আজকে এখানেই আল্লাহ হাফেজ